কেরলে বাম ঝড়, 4 দশকে রীতি নস্যাৎ করে পরপর দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল বামেরা। বিজেপির খাতা শূন্য, বেড়েছে তাদের আসন সংখ্যা। মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক সরকারের প্রতি দ্বিধাহীন আস্থা ঘোষণা করেছেন শিক্ষা মানচিত্রে দেশের সেরা এই রাজ্যের মানুষ। আসন কমেছে কংগ্রেস নেতৃত্বাধীন UDF এর। অন্যদিকে বিজেপিকে এবারে ফিরতে হয়েছে শূন্য হাতে। 140 আসন বিশিষ্ট কেরল বিধানসভায় সবশেষের খবর অনুযায়ী CPIM নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট 99টি আসনে জয়ী, 2016 সালে ছিল 91। উল্টো দিকে কংগ্রেসের সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট 47 থেকে কমে হয়ে দাঁড়িয়েছে 41-এ। বিজেপির ছিলেন একজন বিধায়ক, এবারে বিধানসভা থেকে এই গেরুয়া রং মুছে গেছে। বাম গণতান্ত্রিক ফ্রন্টের বিপুল বিজয়ে কেরলের মানুষকে অভিনন্দন জানিয়েছে CPIM পালিট ব্যুরো। এদিকে জয়ী হয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই শবরীমালা সহ বিভিন্ন বিষয় নিয়ে পিনারাই বিজয়ন সরকারের বিরুদ্ধে বারবার অপপ্রচার চালিয়ে গেছে বিজেপি, কিন্তু নির্বাচনী ফলাফলে উঠে এসছে তাদের সেই অপপ্রচার সম্পূর্ণ ব্যর্থ। নিপা ভাইরাসের সংক্রমণ হোক কিংবা কোভিড সংক্রমণ, লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের জন্য ব্যবস্থাপনা, প্রতিটির মোকাবেলার ক্ষেত্রে পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন কেরালা সরকার তাদের দক্ষতার প্রমাণ দিয়েছে। সেই নিরিখেই ভোট দিয়েছেন মানুষ, ফের রেকর্ড ভোটে বেছে নিয়েছেন বামপন্থীদেরই। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।